পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শালানপুর থানার রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পিঠাকড়িয়ার বাসিন্দা ঝুমুর চ্যাটার্জি ও তার স্বামী স্বনির্ভর গোষ্ঠীর কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগেই পুলিশ তাদের আটক করে। জানা গেছে, তাদের কন্যাকে পুলিশ খুঁজছিলাম, তারপরে আমার বয়স হয়ে যাচ্ছিল বলে হাঁটা চলা করতে পারছিল না, আমি তখন এটা ছেড়ে দিলাম মেয়েটা। তখন ঝুমা বললো যে কি ঠিক আছে, তাহলে ও হচ্ছে। ও হওয়ার পরের থেকে ও কতদিন ধরে হয়েছে? কতদিন নমিতা হয়ে গেছে না, 6-7 বছর 8 বছর বেশি হবে। ধরুন না, ও কি মানে আপনাদের পদটা কি দলনেত্রী? আপনি কোন পদে ছিলেন? আমি ছিলাম দলনেত্রী, তারপরে যখন ছেড়ে দিলাম আমি তখন ঝুমা চ্যাটার্জি হলো। আপনার নাম কি? লক্ষ্মীলালা। আচ্ছা, অভিযোগ হচ্ছে ও আমার আমাদের কাছ থেকে আমাদের বই থেকে ও টাকাগুলো তুলতো। হ্যাঁ, এই বলে তুলতো যে ক্যান্টিন, আমাদের একটা ক্যান্টিন আছে হসপিটালে, সেই ক্যান্টিনের টাকা মাসে মাসে যখন আসতো তখন ও চেকে সাইন করে নিত যে ক্যান্টিন থেকে আমাদের ক্যান্টিনের বাজারের জন্য ওর হাজবেন্ড বাজার করত। হ্যাঁ, ওর যদিও সেটা নিয়ম ছিল না, কিন্তু ও যেতে পারতো না, ওর বিপরীতে আর কি ওর হাজবেন্ড করত। করার পরে বাজার করতো, যে বাজার টাজার করতে হবে বলে এদের দুজনকে দিয়ে রাত্রিবেলায় ডেকে 10-11টার সময় ডেকে সই করতো। তো এই যখন কাকে কাকে দিয়ে সই করাতো? এই যে এদের দুজনকে, উনি ট্রেজারার, আপনি সচিব, সেক্রেটারি। কি নাম ওনার? তুমি আমাদের যে ব্যাংক চেকে সাইন করাচ্ছো এরকম ভাবে কেন করাচ্ছো? হ্যাঁ, আপনারা তো সব কিছুতেই এরকম করেন, আপনারা কতটা বোঝেন, কত টাকা খরচা হয়, অমুক হয় তমুক হয়, আপনাদের সই করতে বলছে ক্যান্টিনে অশান্তি, বিরাট অশান্তি। এটা এটা কখন করতো? যখন টাকাটা জমা পড়তো তারপরে? না না, জমা পড়তো না, ওঠানোর টাইমে ব্যাংক থেকে সাইন করা। কত করে রাফলি এরকম টাকা তুলতো? অনেক টাকা তুলতো, 50,000, 10,000, 20,000, যে এই চেকে টাকা, ও যখন টাকাগুলো তুলতো লাস্ট যখন ও টাকা তুলেছে নিয়ে এসছে তখন বলেছে আমার মেয়ের জন্য লক্ষ্মী দিয়ে টাকা নিচ্ছি, কোনো চিন্তা করবেন না। কি ঘটনা ঘটেছিল তোমাদের? আমাদের উপসংহারের থেকে আগে জলনেত্রী ছিল ঝুমুর চ্যাটার্জি, তো আমাদের গোষ্ঠীতে যে লোন হয়েছিল, বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন টাকার লোন হয়েছিল, অন্নপূর্ণা গোষ্ঠীর 5.5 লাখ, আর সিধুকানুর 2.5 লাখ, আদিবাসী 1.5 লাখ, মানে এইরকম করে করে মোটটি 7টি গোষ্ঠী থেকে 18 লাখ টাকা ও লোনের টাকা আমাদের থেকে নিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত 1 টাকাও শোধ হয়নি। কতদিন ধরে এই টাকাটা কতদিন ধরে কি বলে নিয়েছিল? মেয়ের বিয়ে বলে নিয়েছিল, আমি টাকা যা শোধ দিয়ে দেবো বলেছিল, মেয়ের বিয়ের পরে আমি টাকা শোধ দিয়ে দেবো, কিন্তু আজ পর্যন্ত 1 টাকাও শোধ দেয়নি। এই ঝুমুর চ্যাটার্জি কি করে? ঝুমুর চ্যাটার্জি ICDS এর বাস কাটিয়ে দেয়, ICDS এর 3,158 নম্বর। এখন আপনারা কি চাইছেন? এখন ওর শাস্তি চাই, আমরা FIR করেছি, স্যার ওকে শাস্তি দেওয়ার মতো মানে আমাদের কাছে যেহেতু কোনো প্রমাণ নেই, তখন প্রমাণ জোগাড় করবার জন্য আমরা যেহেতু ও পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং আপনি লিখিত করেছেন? হ্যাঁ, লিখিত করেছি। পুলিশের কাছ থেকে কি আশ্বাস পেয়েছেন? হ্যাঁ, পুলিশ কাজ করছে, আমাদের কালকে ওকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল, জিজ্ঞাসাবাদ করেছে, এখন স্যার পুলিশ এখন তদন্ত করছে। কি বলে আপনাদের কাছে টাকাটা চাওয়া হয়েছে? মেয়ের বিয়ে বলে টাকাটা নিয়েছিল বলেছিল, একবার বলেছিল মেয়ের বিয়ে, একবার বলেছিল আমার বোনের বর অ্যাক্সিডেন্ট করেছে, এই বলে নানাভাবে টাকা নিয়েছিল। এবার গোষ্ঠীর মহিলারা যখন ওর কাছে গোষ্ঠীর প্রত্যেক মাসের টাকাও দিত, সেই টাকাটাও ও শোধ করত। কতদিনের এই টাকা? অন্নপূর্ণা গোষ্ঠীর ও প্রেসিং সেক্রেটারি, ও বলবে ওদের গোষ্ঠীরটা, ওদের গোষ্ঠীর থেকেও এরকম টাকা। মোট কত টাকা? 18 লক্ষ টাকা। হ্যাঁ, সব মিলিয়ে 18 লক্ষ। জানা গেছে, শালানপুর ব্লকের বেশ কিছু মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেন। ওই গোষ্ঠীর সভানেত্রী ছিলেন দিন্দুয়া পঞ্চায়েতের বাঁশকেটিয়া এলাকার ICDS কেন্দ্রের কর্মী ঝুমুর চ্যাটার্জি। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে গোষ্ঠীর নামে ঋণ করেন। অভিযোগ, গোষ্ঠীর মহিলারা ঋণের টাকা জমা দিলেও ঝুমুর চ্যাটার্জি সেই টাকা ব্যাংকে জমা দিতেন না বলেই অভিযোগ। দলনেত্রী, অন্নপূর্ণা গ্রুপের দলনেত্রী, ও লোন নিয়েছিল গ্রুপ থেকে। কে, নাম কি এবং কোথায়? কি ঝুমুর চ্যাটার্জি, ও সকল দলনেত্রী অন্নপূর্ণা গ্রুপের। ও লোন চলছিল, ওই তখন হ্যান্ডওভার ছিল, ওই লোন নিত, লোন শোধ করতো, আমরা তখন বুঝতেই পারতাম না, যখনই বলতাম যে তুমি এত এত লোন নেওয়া হচ্ছে শোধ, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। এখন এবার
ওর কি হয়েছে, ওর মেয়ের বিয়ে যেহেতু বার হয়ে গেল, বাস তখন বলছে আর আমি তো লোন শোধ দেবো না। আমরা আমরা আমাদের গ্রুপে আমরা ওর বাড়িও গেছিলাম যে ঝুমা ব্যাংক থেকে ডাকছে চলো লোন, ম্যানেজার স্যার কী বলছে শুনে বলছে যাবো না, আমি তাহলে এত এত লোন কে দেবে, তো বলছে আমার ঘরে যদি বোমও ফেলে দাও তা আমি লোন দেবো না, আমার দাদাকে বলা আছে, মানে হেনা তেনা করে তারপর আসে মানে দরজা বন্ধ করে আমাদেরকে ঘাট ধাক্কাতেই বার করে। আপনাকে থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ করেছি। থানায় কি আশ্বাস দিয়েছি? বলছে হবে আর অনেক কিছু, মানে এতদিন ধরে যতটুকু আশা ভরসা ছিল কাল থেকে মনে হচ্ছে একটু অনেকটা কাজ হয়েছে, এটাই আছে আশাই। যদি একটু হয়, কারণ ব্যাংক থেকে সবসময় ডাকছে না লোনের জন্য, এবার আমাদের তার কোনো ই নেই যে আমরা নেবো, আমরা একটা টাকা লোন নিই কী করে শোধ করবো, 5 লাখ টাকার লোন এখন সুদের মূল্যে 6 লাখ টাকা হয়ে দেয়। আচ্ছা এই যে ঝুমুচাটা কটা গোষ্ঠী থেকে টাকা নিয়েছে? এখন তো মানে আমরা 7টা গ্রুপ এমনি প্রেরণা উপসংঘে, তো 4টা গ্রুপে আমরা বলেছি দাবি করেছি, কারণ আমাদেরকে যেহেতু ব্যাংক থেকে ডাকছে ওই জন্য। আপনাদের 4টা গ্রুপে 18 লক্ষ টাকা সব মিলিয়ে, 4টা গ্রুপ মিলিয়ে মানে 18 লক্ষ টাকা হচ্ছে 7 লাখে 7টা গ্রুপে, আর এটা হচ্ছে 4টা গ্রুপের সব কিছু নিয়ে। তো ওদেরকেও বলা হয়েছে, মানে ওদের যতক্ষণ না ব্যাংক থেকে ডাকে ততক্ষণ বলেন, আমাদের যেমন দেওয়ালে ঠেকে গেছে একদম তখন আমরা বেরিয়েছি। হসপিটাল ক্যান্টিনে কাজ করছে, এদিকে আসুন। হসপিটাল ক্যান্টিনে আপনি কাজ করেন? না ও করছে, ও করছে। কতজন আছে? আমাদের গোষ্ঠী থেকে 4 জন আছে, প্রত্যেকটা উপসংঘের যেহেতু সেহেতু জমা দিতেন। আচ্ছা আর তার বিনিময়ে কোনো লোন টোন নিয়েছিলেন বা লোন পেতেন? লোন তো এসেছিল, নিয়েছিলাম একবার। কত টাকা? আমরা মানে 3 জন মিলে নিয়েছিলাম 70,000 টাকা। আচ্ছা তো জমা সব মানে ওই ঝুমুর চ্যাটার্জি বললে যে মানে ওই মানে তুলতাম, আর ঝুমুর চ্যাটার্জি বলতো যে আমাকে দাও আমি বাড়িতে গিয়ে ভাগ করে দিয়ে আসবো, তো ভাগ করে একবার ঠিক ভাগ করে দিয়ে আসলো, তারপরে বাকি টাকা তো আমাদের 70,000 টাকা দিল 3 জন মিলে, আর বাকি টাকা তো নিয়ে নিল। কত টাকা তোলা হতো? 1.5 লাখ। প্রথমে 1.5 লাখ, তারপরে 1,10,000। না তো এই যে 1.5 লাখ টাকা তুললো কি আপনি? মানে 3 জন মিলে তুলি, 3 জন মিলে তুলেছেন? হ্যাঁ। তো তারপরে টাকাটা ওর হাতে গেল কেন? মানে ও মানে উপসংঘের হেড ছিল তখন হেড ছিল। আচ্ছা আর মানে ওই আমাদের গ্রুপটা ওই তৈরি করেছে, কাছ থেকে ও নিয়ে নিল, এর কোনো প্রমাণ আছে তো আপনি মুখে বলছেন? প্রমাণ নেই, ওই যে বিশ্বাস করে দিয়েছিলেন, আমাদের মানে বিশ্বাস করে দিয়েছিলেন ছিল তো, আর আমাদের গ্রুপটা ওই তৈরি করেছিলেন, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সিসি সবকিছু সবকিছু ওনার কাছে থাকে। সব মিলিয়ে আপনাদের এইরকম কত টাকা নিয়েছে আপনার গোষ্ঠীটা? 2.5 লাখ। আমাদের গোষ্ঠীর 2.5 লাখ। আমরা লোন নিয়েছিলাম ওই টাকাটা আমরা ওকেই দিচ্ছিলাম, আমাদের কাছে আসতো চাইতে, ওনার মেয়ে ছিল তো সেই জন্য, তো ও জমা দিতে যেত তো আমরা ওকে। ওনার মেয়ে কি আপনাদের গ্রুপে? হ্যাঁ রিয়া চ্যাটার্জি। আপনাদের গ্রুপের নামটা কি? নোয়া সাজি। কত টাকা নিয়েছিলেন? 1.5 লাখ। সেই টাকা কি ওনাকে পরিশোধ করছিলেন? হ্যাঁ। এখন আপনাদের কি অভিযোগ রয়েছে? ওটা যে আমাদের টাকা জমা দেয়নি, আমরা আমাদের অ্যাকাউন্ট বই দিচ্ছে না, চাইতে গেছিলাম একদিন, ও বলছে এ দেবো না, যা কি করে নিবি পর, এখন কি চাইছি আমরা টাকা জমা ও শোধ করে দেয়, বাস ওইটাই চাইছি। অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি। কি অভিযোগ করেছেন? যে আমাদের টাকা মানে ব্যাংক থেকে ডাকছে টাকা লোন শোধ করার জন্য ও দিচ্ছে না। ও কি আপনাদের গ্রুপের মেম্বার ছিল? কোন মেয়ে ছিল? রিয়া চট্টোপাধ্যায়। এইরূপ প্রায় 9 লক্ষ টাকার বেশি জমা পড়েনি। এসপি কুলটি অমর আলী মোল্লা জানান, অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা।